বছরের প্রথম দিনে ইন্ডিয়ান বটলিং প্ল্যান্টের মেন গেটে তালা লাগিয়ে পরিবার নিয়ে বিক্ষোভ নিরাপত্তা রক্ষীদের। 1986 সাল থেকে যখন এখানে জন্মলগ্ন হয়নি, যখন নিরাপত্তা কর্মী নিয়োগ হয়নি, তখন থেকে আমাদের এখানে আমরা আছি। এখানে তখন আমরা সিভিলিয়ান গার্ড ছিলাম, সিভিলিয়ান ছিলাম, দীর্ঘদিন ধরে এইভাবে সিভিলিয়ানভাবে চলে আসছি আমরা। 1993 সালে আগস্ট মাসে ইন্টারনাল ম্যানেজমেন্ট, যারা এখানে জিএম টিএম ছিলেন, তারা আমাদেরকে সমস্ত লোকেশন থেকে ডেকে নেয় যে প্রতি বছরই তোমাদের সমস্যা তৈরি হয়, অতএব তোমরা ডিজিআরটা মেনে নাও। তখন আমরা ম্যানেজমেন্টকে বলেছিলাম যে স্যার, আমরা তো ডিজিআরের লোক নই, আমরা তো সিভিলিয়ান, আমরা তো সিভিলিয়ান, তা আমরা কী করে কালকে যদি বলেন, 3 মাস পরে বলেন যে ডিজিআর ডকুমেন্টস দেখাও, আমরা কোথায় পাবো? বলে তোমাদের কখনই আমরা ডিস্টার্ব করবো না যতদিন পর্যন্ত তোমাদের মানে 60 ইয়ার না হচ্ছে। যদি চুরি ডাকাতি কিছু না করো, তাহলে তোমাদের 60 ইয়ার পর্যন্ত আমরা কাজ করতে পারবে। দুর্গাপুর লেনিন সরণি ইন্ডিয়ান বটলিং প্ল্যান্টে দীর্ঘ 30-32 বছর কাজ করছেন 34 জন নিরাপত্তারক্ষী। হঠাৎ করে দিন কয়েক আগে কর্মচ্যুত হওয়ার নোটিশ দেয় ম্যানেজমেন্ট, তাদের জায়গায় প্রাক্তন আধা সেনাদের কাজে যোগদান করানো হয়। বুধবার ভোরে প্রাক্তন আধা সেনা আসবে জেনে রাত থেকে পরিবার নিয়ে গেট আগলে রাখেন নিরাপত্তারক্ষীরা। ভোরে তারা এলে তাদের গেটে ঢুকতে বাধা দেয়। এরপরই মেন গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভে সামিল হয় শ্রমিকরা। আমি নিজের স্বামীর জন্য বসে আছি। হঠাৎ একটা নোটিশ দিয়ে দিচ্ছে তোমাদের কাজ বন্ধ। এবার ভাবুন, কাজ বন্ধ হয়ে গেলে আমি, বাচ্চা আমার, এই মেয়ে, একে নিয়ে আমি কী করে থাকবো? আমার মেয়ে পড়ছে, এর বিয়ে থাবা, আমাদের কোনো মানে আগে বোঝা যাচ্ছে না আমরা কী করবো। এবার লাস্টে মানে কাল রাত থেকে বাচ্চা কাচ্চা নিয়ে আমরা মানে কাঁদছি আর বসে আছি। ঘরে রান্না বাড়ি কিছু নেই, সবাই কান্নাকাটি করে এখানে বসে আছে। আর আমাদের লাইফ এবার কেউ ভাবছেই না, সব নিজে নিজে অফিসারদের কি ওরা আরও মানে গরিবদেরকে আরো মারছে, আর কিছু বলা যাবে না এর মধ্যে। ঘটনার জেরে সকালে শিফটে কোনো শ্রমিক কাজে যোগদান করেনি, স্বাভাবিকভাবেই উৎপাদন বন্ধ। নোটিশ তুলে না নিলে আত্মহত্যার হুমকি দেয় নিরাপত্তারক্ষীর পরিবারের লোকেরা। দুর্গাপুর থেকে হরিঘোষের রিপোর্ট, এনএম নিউজ। গরমে নিন ঠান্ডার মজা, বরফে ফুটবল খেলা থেকে রক ক্লাইম্বিং, নিয়ে এসেছে স্নো পার্ক। চলে আসুন স্নো পার্ক, অ্যাক্সেস মল, রাজার হাট। ময়লা ফেলছেন? জানেন তো কোন ময়লা কোন বাক্সে ফেলবেন? আপনার পদক্ষেপ, আপনার পরিচয়। গ্রিন সিটি, ক্লিন সিটি। কংক্রিটের এই জঙ্গলে ফিরে আসুক সবুজ ঝড়, বন্ধ করে প্লাস্টিক, পরিবেশ হোক পরিষ্কার। গুটখা বা সিগারেট নিষিদ্ধ মারণ সেন্সেশন, রূপশ্রীতেও পাশে আছে আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশন। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।